লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি বাজারে পিটিয়ে হত্যা ও দেহ আগুনে পুড়িয়ে দেওয়ার পর পুরো এলাকা এখন থমথমে। ভাঙচুরের ক্ষত বুড়িমারি ইউনিয়ন পরিষদ জুড়ে এলাকায় টহল দিচ্ছে বিজিবি, র‍্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য। পিটিএ হত্যায় জড়িত হিসেবে যাদের নাম এসেছে তাদের কাউকে দেখা যায়নি এলাকায়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রংপুর থেকে বুড়িমারি আসা শহীদুন্নবী জুয়েল ও তার সঙ্গী জুবাইর আব্বাস বৃহস্পতিবার আসরের পর স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান। শহীদুন্নবী সেলফ থেকে ধর্মীয় বই নেওয়ার সময় একটি কোরআন শরীফ নিচে পড়ে যায়। এতে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পড়ে আশপাশে। উনি কোরআন শরীফ নেওয়ার জন্য হয়তো তাকে হাত দিছিলেন, এটা হয়তো উঁচু হওয়ার কারণে তাকে হয়তো কোনো একটাকে মানে পাশে পায়ে দিতে হয়েছিল এরকম কিছু। এই অবস্থায় তার সাথে উচ্চবাচ্য হয় ওখানকার মুসল্লিদের। তা মুসল্লিরা তখন তাকে মসজিদ থেকে বাইরে নিয়ে এসে কথা বলার জন্য বলে। ইন দ্য মিন টাইম কে বা কাহারা ওখানে যারা আসছিল তারা বলেছে যে হয়তো কোরআন শরীফের উপর পা দিয়েছে, এই ধরনের একটা গুজব রটে আর কি ব্যাপারটা। স্থানীয় ইউপি সদস্য ও কয়েকজন মুসল্লি শহীদুন্নবী ও তার সঙ্গী জুবায়েরকে উদ্ধার করে নিয়ে যান বুড়িমারি ইউনিয়ন পরিষদের ভেতরে। এ সময় ইউনিয়ন পরিষদ ভবন ঘেরাও করেন উত্তেজিত মুসল্লিরা। ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় পুলিশ ও বিজিবি। ইউনিয়ন পরিষদের রুমে আমার তালা দিয়ে রাখলাম, রাখার পরে আমি ওসি মহোদয়কে ফোন দিলাম, উপজেলা চেয়ারম্যান মহোদয়কে জানাইলাম, প্রশাসনও এসে গেল, আমরাও আসি। আসার পরে পাবলিকের মানে এই হুড়াহুড়ি, আমরা আর কুলি উঠি পাই। তারপরে কি হলো, মাইক লাগাইলাম, মাইক দিয়ে বোঝানো হোক, মাইকও শুনতেছে না তারা কোনো কথা। তারপরে যখন গেট ভাঙাভাঙি করে হুড়ুর করে ঢেল শুরু হয়ে গেল, আমরা তো নিজের যান বাঁচানো, আমরা বাইরে হয়ে গেলাম। প্রশাসন ছিল দীর্ঘ 3-4 ঘন্টা আমরা কোনো রকম ট্যাকেল দিয়ে রাখতে পারছি। এরপরেই যেভাবে উৎসুক জনতা মাগরিবের পরে আমার পুরো অফিসে ভাঙচুর করে এবং পিছন দিয়ে ঢুকে সামান দিয়ে ঢুকতে পারে না, আমার পিছনের দরজা ভাঙে, অফিস সংযোগ করে এবং আমাদেরকে অ্যাসাল্ট করে। শুক্রবার ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দুটি দল। রংপুর থেকে শহীদুন্নবীর লালমনিরহাট ভ্রমণ সহ বেশ কিছু বিষয় সামনে রেখে কাজ করছে সংস্থার সদস্যরা। পুলিশের সহায়তায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়েরা সবাই এটা শুনলাম, তাদের ঘনিষ্ঠ ভূমিকা ছিল, তারপরও উত্তেজিত জনতার জন্য ঘটনা ঘটে গেছে। এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব আমাদের সেলের পক্ষ থেকে, যে ঘটনাকে কেন্দ্র করে মানুষ উত্তেজিত হয়েছে এটা কতটুকু সত্যতা আছে এটা দেখতে দেখব। মরদেহ গ্রহণ ও মামলা করতে রংপুর থেকে বুড়িমারি পৌঁছান শহীদুন্নবীর স্ত্রী শ্যালক ও ভাই। আমার এই ভগ্নিপতি কে বা কাহারা এখানে কেন আসলো, কী উদ্দেশ্যে আসলো আমরা তা জানি না, তবে উনি পাঁচ ওয়াক্ত নামাজ এবং ঈমান আমল সহ চলাফেরা করেন। এইরকম একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হলো, হত্যা করে আবার পুড়িয়ে মারা হলো, এটা যেন আর কখনো না হয় এই বাংলার মাটিতে। শহীদুন্নবী জুয়েল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী শহীদুন্নবী 1 বছর আগে চাকরি হারান। তারপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার সঙ্গে জুবায়েরকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাকিব খান, নিউজ বাংলাদেশ।